বন্ধুরা, ফেসবুকে দুর্দান্ত একটা নতুন আপডেট এসেছে। আপডেটটি হচ্ছে, এখন বর্তমানে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিংবা পেজ থেকে কোনো কিছু পোস্ট করতে যান, তাহলে আপনি দেখবেন পোস্ট করার সময় এখানে আপনি উপরের দিকে একটা নতুন অপশন কিংবা আপডেট দেখতে পাবেন, এআই লেভেল অফ বলে। এবার এটা দেখে অনেকেই কিন্তু এখানে হতাশ হয়ে গেছে, অনেকেই কিন্তু বুঝতে পারছে না তাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ থেকে কোনো কিছু পোস্ট করার সময় এখানে এআই লেভেল অফ নতুন অপশন কিংবা আপডেটটি কী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের এই নতুন আপডেটটি সম্বন্ধে ডিটেলসে বলবো, কি এই আপডেটটি, কীভাবে এটিকে আপনি ব্যবহার করবেন, আর এর ফলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজের মধ্যে কোনো রকম অসুবিধা হবে না সুবিধা হবে, সব কিছুই আগে আপনাদেরকে ভিডিওটি ডিটেলসে বলবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, ফেসবুকের এই যে নতুন আপডেটটি এখানে এসে এআই লেভেল অফ বলে, এই আপডেটটি সম্বন্ধে আপনাদেরকে আমি এখানে শর্টকাটে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে। ধরুন এআই এর তৈরি করা কিংবা এআই ইউজ করা, যেমন ফটোস, ভিডিওস কিংবা হচ্ছে শর্ট, রিলস কিংবা এআইয়ের মাধ্যমে আপনি ভিডিওতে হয়তো ভয়েস ওভার করেছেন কিংবা ভয়েস দিয়েছেন এবং সেটিকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজে আপনি আপলোড করবেন, মানে পোস্ট করবেন, তাহলে পোস্ট করার সময় কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখে যে এআই লেভেল অফ, এখানে ক্লিক করে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেড উইথ এআই, এই অপশনটিকে আপনাকে এখান থেকে অন করে দিয়ে কিন্তু আপনাকে সেটাকে পোস্ট করতে হবে। যেমন আপনাদেরকে আমি এখানে একটা পোস্ট করে দেখাচ্ছি, এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এআই লেভেল এখানে আমি অন করে দিয়েছি। এবার এখান থেকে ফটোসে ক্লিক করে আমি গ্যালারি থেকে একটা ফটো এখানে সিলেক্ট করে নিলাম। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম পোস্ট করার জন্য, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এটিকে এখান থেকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পোস্ট হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পোস্ট হয়ে গেলো প্রোফাইলের মধ্যে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা যেখানে পোস্ট করলাম পোস্টার উপরে দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এআই আপনার লেভেল লেগে যাবে, মেড উইথ এআই, মানে আপনি ফেসবুককে জানাচ্ছেন আপনার সেই পোস্টটা এআইয়ের মাধ্যমে আপনি তৈরি করেছেন কিংবা সেখানে আপনি এআইয়ের ব্যবহার করেছেন। এবার আপনার সেই পোস্টার যার সামনেই যাবে তার সামনে কিন্তু আপনার পোস্টটা এইভাবে করে শো করবে, আপনার পোস্টের উপরে এখানে লেখা থাকবে মেড উইথ এআই। এবার এটা দেখে কিন্তু সে বুঝে যাবে যে আপনার সেই পোস্টটা এআই দিয়ে আপনি তৈরি করেছেন কিংবা সেখানে আপনি এআইয়ের ব্যবহার করেছেন, ঠিক আছে। এবার এটা অন না করে যদি আপনি এখানে সেটিকে পোস্ট করেন আর ফেসবুকের নজরে যদি আপনার সেই পোস্টটা চলে আসে কিংবা ফেসবুক যদি জানতে পারে আপনার সেই পোস্টটাতে আপনি এআইয়ের ব্যবহার করেছেন কিংবা সেখানে আপনি এআই ইউজ করেছেন কিন্তু আপনি পোস্ট করার সময় এখান থেকে মেড উইথ এআই এই অপশনটিকে আপনি অন করেননি, তাহলে কিন্তু ফেসবুক আপনার উপর জরিমানা লাগিয়ে দেবে, মানে পেনাল্টি লাগিয়ে দেবে। এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন মেড উইথ এআই, এর ঠিক নিচের দিকে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লার্ন মোর, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে এটার সম্বন্ধে আপনি এখান থেকে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিতে পারেন। এটার সম্বন্ধে কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। তো এই আপডেটটির কিন্তু এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ থেকে এআই তৈরি করা কিংবা এআই ইউজ করা কোনো কিছু পোস্ট করবেন, সেটা ফটোস হোক, ভিডিওস হোক, রিলস হোক, শর্টস হোক, তখন কিন্তু আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এআই লেভেল অফ, এখানে ক্লিক করে কিন্তু এই মেড উইথ এআই এই অপশনটিকে অন করে কিন্তু আপনাকে সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজের মধ্যে আপনাকে পোস্ট করতে হবে। আর এখানে আপনি যেটা পোস্ট করবেন সেটাতে যদি আপনি এআই ব্যবহার না করে থাকেন কিংবা যদি এআই ইউজ না করে থাকেন, তাহলে যেভাবে আপনি নর্মালি পোস্ট করেন সেভাবে আপনি নর্মালি পোস্ট করবেন, এখান থেকে আপনার এআই লেভেল অপশনটি অন করার কোনো দরকার নেই। আর এই আপডেটটি যে শুধু ফেসবুকে এসছে সেমন কিন্তু না, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো প্ল্যাটফর্মে কিন্তু এই আপডেটটি এসছে। দুটো প্ল্যাটফর্ম থেকে যখন আপনার অ্যাকাউন্ট কিংবা পেজে আপনি কোনো কিছু পোস্ট করতে যাবেন তখন পোস্ট করার সময় কিন্তু আপনি দেখবেন এআই লেভেল বলে অপশনটা কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন। তো দুটো প্ল্যাটফর্মে কিন্তু ঠিক একইভাবে আপনাকে এই আপডেটটিকে ব্যবহার করতে হবে। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।